এদিন বিকেল পাঁচটার পর থেকে ফাইনাল রাউন্ডে বিতর্কিকরা শুরু করেন যুক্তিতর্ক উপস্থাপন। যৌক্তিক আলোচনায় উঠে আসে নির্ধারিত বিষয়ের উপর সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের বক্তব্য। যে বিতর্কের ক্ষেত্রে কখনো আপনি সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেন না, কখনো আপনি কোনো মানুষের মৃত্যুকে জাস্টিফাইড করেন না, কখনো আপনি ধর্ম নিয়ে কোনো বিতর্ক করেন না। দুই দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে জাতীয় বিতর্ক উৎসবের শেষ দিন ছিল 9 সেপ্টেম্বর। এদিন স্কুল কলেজ পর্যায়ে ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও রাজধানীর বাংলাদেশ নৌবাহিনী কলেজ, যেখানে পাল্টাপাল্টি যুক্তিতর্ক শেষে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। এবং প্রত্যেকটা মানুষকে ইউনিভার্সালি কিছু রাইটস থাকে, এই জিনিসগুলোতে বিশ্বাস করার মাধ্যমে প্রত্যেকটা মানুষের রাইটগুলো এনশিওর করার জন্য কাজ করে থাকি। স্যার আপনি চিন্তা করেন, আপনি একজন ফিলিস্তিনির বিতর্কিক হিসেবে আপনি ইসরায়েলের ওই প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ডিবেটে জিতে গেছেন, অর্থাৎ কিনা স্যার আপনার ওই পার্টিকুলার মোমেন্টে ওই মানুষগুলোকে কিভাবে পোর্ট্রে করা হবে। এরপর শুরু হয় বড়দের যুক্তি ছড়াছড়ির চূড়ান্ত লড়াই। বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। এদিন মাদকের বিরূপ প্রভাব অপরাধী নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনী ও জাতীয় সংসদের কর্তৃত্বের বিষয়ে বিতর্কের যুদ্ধে নামে দুই দল। বিতর্কের ঝড় শেষে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সারফুল একটা স্টেটে রেখে দেয় এবং আপনি তখন আসলে ওদেরকে প্রসিড করতে পারেন না, কয়েকদিন পর হয়তো ওদের জেল থেকে ছেড়ে দিতে হয়। এই কারণে অপরাধগুলো দিনকে দিন বাড়তে থাকে। এখন আপনি যদি ক্লেম করেন যে আপনার সরকারের 100% পুলিশ অফিসারই দুর্নীতিবাজ, এটা তো একটা এক্সট্রিম ক্লেম এবং এটা লিটারালি ইম্পসিবল একটা সিনারিও। পরে বিতর্কের নানা ইতিকথা, একজন বিতর্কিকের ভবিষ্যৎ পথচলা সহ নানা বিষয় নিয়ে স্মৃতিচারণের সুরেই বক্তব্য রাখেন আগত অতিথিরা। তরুণ বক্তা যারা বক্তব্য রাখেন তাদেরকে দেখে অভিভূত হই। সিওডিএস জাতীয় বিতর্ক উৎসব 2023-এর এবারের আয়োজনে অংশ নেয় 50টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ ইউনিভার্সিটি নিউজ 24।